প্রথম থেকে আমাদের 2017 সালে 2017-এ যখন আমরা এই ফিল্মের ইনিশিয়েটিভটা নিই, তখন মাসুদ রানা ছিল বাংলাদেশের একটা ভিজন নিয়ে জাজ মাল্টিমিডিয়া রাইটসটা নিচ্ছিল কাজী আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে। তারপর আমি যখন জয়েন করলাম প্রজেক্টে, তখন আমার একটাই টার্গেট ছিল যে এটা একটা হলিউড ফিল্ম হিসাবে আমরা বানাবো, বিকজ তাহলে আমরা একটা গ্লোবাল ফিল্ম প্ল্যাটফর্মে এই ক্যারেক্টারটাকে, মাসুদ রানা MR-9 ক্যারেক্টারটাকে, আমরা একটা নতুন স্পাই হিরো হিসাবে ইন্ট্রোডিউস করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে। যেইভাবে আমরা ব্রিটিশের জেমস বন্ড দেখে, তারপর অন্যান্য আমেরিকার MI, মিশন ইম্পসিবল, ওই সব ক্যারেক্টারগুলো দেখে বড় হয়েছি, আমারও ইচ্ছা যে আমরা এই নতুন জেনারেশনের কাছে আমাদের বাঙালি স্পাই হিরো যেটা মাসুদ রানা এবং কোড নেম MR-9 কে আমরা ইন্ট্রোডিউস করব একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে। আমার মনে হয় আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি, বিকজ আমাদের গল্পটাও ওইভাবে আমাদেরকে সাজাতে হয়েছে। আমরা ধ্বংস পাহাড়ের থেকে বেস করেছি, বাট তারপরেও এটার স্ক্রিপ্ট প্রসেসিংয়ে আমাদের 26টা ড্রাফট হয়েছে 3 বছরে। আমাদের 3 বছর লেগেছে স্ক্রিপ্টটা করতে। ওই সময় আমাদের টিমে, স্ক্রিপ্ট টিমে বাংলাদেশ থেকেও ছিল নাজিমুদ্দুল্লাহ, ওইটা নাজিমের প্রথম স্ক্রিপ্ট ছিল, ও মাসুদ রানার ফ্যান, আজিজ ভাই মাসুদ রানার ফ্যান, আমিও মাসুদ রানা চিনে বড় হয়েছি। সব কিছু মিলে আমাদের ভিশনটাকে প্রথমে একটা স্ট্রাকচারে আনতে হয়েছে। প্রথমে আমরা স্ক্রিপ্টে না যে আমরা বইটাকে অ্যানালাইজ করছি, রিসার্চ করছি, বিভিন্ন অন্যান্য ফিল্ম, অন্যান্য গল্প, এখনকার দর্শক এবং এখনকার সময়ের সাথে কীভাবে এটা যেতে পারে, সেইভাবেও অনেক গবেষণা করে আমরা প্রথমে লাইন আপটা করলাম গল্পর। তারপরে এখান থেকে নাজিম, আজিজ ভাই, তারপরে মিঠু খান আমাদের একটা স্ক্রিপ্ট অ্যাডভাইজার রিসার্চার ছিলেন, এবং আমি আমেরিকার থেকে ওইটাকে প্রথম ড্রাফটটা শুরু করলাম ওনাদের কাছ থেকে। এই রিসার্চটা নিয়ে আমরা একটা লাইন আপ করলাম সবাই মিলে। আমরা প্রতি রাত প্রতিদিনই, ধরেন আমার ওই সময় রাত সময় বা ওনাদের এখানে রাত্রে, আমরা 24/7 এটা নিয়েই বেশ প্রথম কয়েক মাস কাজ করি। করার পরে আমরা যখন ফার্স্ট ড্রাফটটা তৈরি করি, আমি ওইখানে প্রথম থেকেই হলিউড ড্রাফটিং এই ফরম্যাটে আমি ড্রাফটটা করি, হলিউড স্ট্রাকচারে, হলিউডের ওরকম ইংলিশ ডায়লগ দিয়ে। কারণ প্রথম থেকে আমাদের ডিসিশন ছিল যে এটা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ল্যাঙ্গুয়েজে, দুইটা ল্যাঙ্গুয়েজে করব, যাতে সারা বিশ্বের অডিয়েন্স নিজের মতো করে দেখতে পারে ফিল্মটাকে। জি, বাংলাদেশের মানুষ যেটা পড়ে বড় হয়েছে মাসুদ রানা, ওই মাসুদ রানাকে আমার মনে হয় পাবে ফিল্মে এখনকার যুগে। সোহেল রানা স্যার, ওনার সাথে আমাদের অ্যাকচুয়ালি আমার আর আজিজ ভাইয়ের একটা ফোন কল হয়েছিল আমাদের শ্যুটিংয়েরও, ধরেন 6 মাস আগে, আমি জানি না ওনার মনে আছে কি না এখন, বাট আমরা ওই সময় ওনাকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে অফার দিয়েছিলাম, যাতে স্ক্রিনে আমাদের এখনকার মাসুদ রানার সাথে সেই অরিজিনাল মাসুদ রানা স্ক্রিনের 50 বছর পরে সে মিট করতে পারে। এরকম একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের আমি চিন্তা করেছিলাম একটা সিকোয়েন্স। পরে আনফর্চুনেটলি ওনার সাথে ওই স্ক্যাজুয়ালটা মিলে নাই, বা উনি ব্যস্ত ছিলেন, বা কোনো একটা কারণে ওইটা হয় নাই। তারপরে তো আমাদের ওইটা রিডিজাইন করে অন্যভাবে শ্যুট করতে হলো পরে। অবশ্যই প্ল্যান আছে আমাদের যে আরও জয়েন্ট ভেঞ্চারের প্রোডাকশন করার, বাংলাদেশ, হলিউড, ইন্ডিয়ার এবং অন্যান্য দেশের সাথে মিলে। কেন, আমরা এখন একটা গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমার কাছে, আমি এই বলিউড বা হলিউড, ঢালিউড, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে ডিফারেন্টভাবে আমি দেখি না, কেন আমি সব ইন্ডাস্ট্রিতেই কম বেশি কাজ করেছি, সব ইন্ডাস্ট্রির মানুষের সাথে গ্লোবালি আমি কাজ করেছি। সো আমার কাছে, আমি যখন একটা ফিল্মে কাজ করি, যেই দেশের মানুষই হোক না কেন, যেই ধর্মরই হোক, যেই ভাষারই হোক, আমরা সবাই একই টিমে, একই ফিল্ম ফ্যামিলি মিলে কাজ করি। সো আমার কাছে এটা একটা আনইউজুয়াল ব্যাপার না। আমি চাই যে গ্লোবালি আমরা সব দেশের মানুষ, সব ভাষার মানুষের সাথে একসাথে কাজ করে যাব। আর MR-9-এর সাকসেসের উপরে, জনগণের উপরে ডিপেন্ড করবে, দর্শকের উপরে ডিপেন্ড করবে, অডিয়েন্স এটা জাজ করবে যে আমরা MR-9 আরও বানাতে পারবো কি না। আর এখন যদি MR-9 না হয়, দেন অবশ্যই আপনার প্রশ্ন হচ্ছিল যে আমরা আরও করবো কি না। আমাদের প্ল্যান আছে আরও প্রজেক্ট করার, বাট MR-9টা ডেফিনেটলি আমি মনে করি যে বাঙালিদের জন্য একটা প্রাউড একটা সাবজেক্ট ম্যাটার এবং ক্যারেক্টার, যেটা আমরা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছাতে পারছি। এখন হলিউডের মুখে মুখেও MR-9 আছে, চায়নার মুখে মুখে MR-9 আছে, আফ্রিকার, ইউরোপ, সব জায়গায় MR-9টা
পৌঁছাই গেছে MR-9 ব্র্যান্ড এবং মাসুদ রানা ক্যারেক্টার এবং মাসুদ রানার এই ইউনিভার্সটা একটা নতুন স্পাই ইউনিভার্স হিসাবে প্রচার হয়ে গেছে। সো এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের উপরেই ডিপেন্ড করবে। সো আমরা এই যে রিসেন্টলি যে সাকসেসগুলো দেখলাম সুরঙ্গ এবং প্রিয়তমা ফিল্মের আরও কিছু কিছু আসছে, এটা কিন্তু একটা নতুন কামব্যাক ছিল ওই ফিল্মগুলোর থ্রু দিয়ে বাংলাদেশের সিনেমা এবং বাংলাদেশের হল থিয়েটারগুলোর একটা কামব্যাক ছিল, যেটা এমনিতেও দরকার ছিল। MR-9 হোক বা না হোক এটা বাংলাদেশের জন্য একটা দরকার ছিল এবং সময়ের সাথে সাথে ঠিক সময় মতো এটা খুলে গেছে দরজা, শুধু আমাদের জন্য না বাংলাদেশের মেকারদের জন্য। আমি মনে করি যে এই MR-9 ফিল্মটা ডেফিনেটলি একটা পথ করে দিবে আরও বাংলাদেশের মেকারদের জন্য এবং হলিউডের মেকারদের জন্যও, যে বাংলা কন্টেন্ট নিয়ে হলিউডের মেকাররাও বানাতে পারবে আবার হলিউডের কন্টেন্ট নিয়েও বাঙালিরা বানাতে পারবে। তাছাড়াও বাংলাদেশে বসে বাঙালিরাই বাংলা ফিল্ম আরও উন্নত করতে পারবে।